ইহুদি নাসারাদের দিন বিকৃতির বিবরণ ইয়াহুদি জাদিম তাআলা হজরত মূসা ইবনে ইমরানের প্রতি তাদের জন্য তাওরাত নাজিল করেন এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন এবং মুসাকে দিয়েছিলাম কিতাব যা সৎকর্ম পরায়ণদের জন্য সম্পূর্ণ যা সমস্ত কিছুর বিশদ বিবরণ আল্লাহ আল্লাহতালা আরও বলেন অর্থ বলো তবে মূসার আনিত কিতাব যা মানুষের জন্যে আলো ও পথ নির্দেশন ছিল তা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করে কিছু প্রকাশ করো ও যার অধিকাংশ গোপন রাখো আল্লাহ তাআলা আরও বলেন আমি তো মুসাকে হারুনকে দিয়েছিলাম কোরআন জ্যোতি ও উপদেশ মুতাকিদের জন্য আল্লাহ তাআলা অন্যত্র আরও বলেছেন আমি উভয়কে দিয়েছিলাম বিশোদ কিতাব আমি উভয়কে পরিচালিত করেছিলাম সৎ পথে আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন অর্থ আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম তাতে ছিল পথ নির্দেশ ও আলো নবীকণ যারা আল্লাহর অনুগত ছিল তারা ইয়াহুদীদেরকে তদনুসারে বিধান দিত আরও বিধান দিত রাব্বিকণও এবং বিধানগণ কারণ তাদেরকে আল্লাহ কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল সেটির সাক্ষী সুতরাং মানুষকে ভয় করো না আমাকেই ভয় করো এবং আমার আয়াত তুচ্ছ মূল্যে বিক্রয় করো না আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী যারা বিধান দেয় না তারাই সত্য প্রত্যাখ্যানকারী সুরাম মায়দার চুয়াল্লিশ নম্বর আয়াত দীর্ঘকাল পর্যন্ত ইয়াহুদারা ইয়াহুদিরা তাওরাত কিতাব অনুযায়ী ফয়সালা করেছিল এবং সুদৃঢ়ভাবে সেটিকে গ্রহণ করেছিল তারপর তারা সেটিকে পরিবর্তন করতে বিকৃত করতে ভুল ব্যাখ্যা দিতে ও যা তার মধ্যে নেই তা প্রচার করতে শুরু করল এই প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন অর্থ তাদের মধ্যে একদল লোক আছেই যারা কিতাবকে জেহবা দ্বারা বিকৃত করে যাতে তোমরা সেটিকে আল্লাহর কিতাবের অংশ মনে করো কিন্তু সেটি কিতাবের অংশ নয় এবং তারা বলে এটি আল্লাহর পক্ষ হতে কিন্তু সেটি মূলত আল্লাহর পক্ষ হতে প্রেরিত নয় তারা জেনে শুনে আল্লাহর সম্পর্কে মিথ্যা বলে সুরা আল ইমরানের আটাত্তর নম্বর আয়াত আলোচ্য আয়াত দ্বারা আল্লাহতালা জানিয়ে দিলেন যে তারা তাওরাতের অসত্য মিথ্যা ও অপ্রাসাঙ্গিক ব্যাখ্যা করে তারা যে এরূপ অপকর্মে জড়িত তাতে আলিমগণের মধ্যে কোনো দ্বিমত নেই তারা এই ব্যাপারে একমত যে তারা নবুয়াতের বিকৃতি অর্থ প্রকাশ করে এবং মূল মর্মের সাথে সম্পর্কহীন ভিন্ন অর্থ বোঝানোর জন্য সংশ্লিষ্ট বাণী ব্যবহার করে যেমন উক্ত কিতাবে রজম বা প্রস্তর নিক্ষেপে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান বিদ্যমান থাকা সত্ত্বেও তারা উক্ত বিধানকে বেত্রাঘাত ও মুখে চুলকানি মেখে দেওয়ার বিধান দ্বারা পরিবর্তন করেছে অনুরূপভাবে চুরির শাস্তি কার্যকর ও আশরাফ আতরাফ নির্বিশেষে সকল চোরের হাত কাটার জন্যে তারা আদিষ্ট হওয়া সত্ত্বেও তাদের কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তাকে তারা ছেড়ে দিত আর নিম্ন শ্রেণী ও দুর্বলকেও চুরি করলে তার উপর দণ্ড কার্যদর করত অবশ্য তারা তাওরাত কিতাবের মূল শব্দ পরিবর্তন করেছে কিনা এই বিষয়ে একদল বিশেষজ্ঞ মন্তব্য করেছেন যে তারা পুরো তাওরাতের সকল শব্দই পরিবর্তন করে ফেলেছে অপর একদল বলে তাওরাতের মূল শব্দ পরিবর্তন করা হয়নি প্রমাণস্বরূপ তারা এই আয়াত পেশ করে তারা আপনার উপর কীভাবে বিচার ভার ন্যস্ত করবে যখন তাদের নিকট রয়েছে তাওরাত যাতে আল্লাহর আদেশ আছে সুরা আল মাইদার তিতাল্লিশ নম্বর আয়াত এবং আল্লাহতালার বাণী অর্থ যে উম্মি নবীর উল্লেখ তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইঞ্জিলে রয়েছে তাতে তারা লিপিবদ্ধ পায় যে তাদেরকে সৎকার্যের নির্দেশ দাও ও অসৎকার্যে বাধা দেয় যে তাদের জন্য পবিত্র বস্তু বৈধ করে সোরা আরাফের একশো নম্বর আয়াত নিচের আয়াতেও তাদের প্রমাণ অর্থ বলো তোমরা তাওরাত নিয়ে এসো সেটি পাঠ করো যদি তোমরা সত্যবাদী হও সোরাল ইমরানের তির নম্বর আয়াত রজম সম্পর্কিত ঘটনাটিও তাদের প্রমাণ সহি বুখারি ও সহি মুসলিমে ইবনে অমর রাদিয়াল্লাহ আনহু থেকে সহি মুসলিমে যারা ইবনে আজিম ও জাবির ইবনে আব্দুল্লাহ থেকে এবং সোনান গ্রন্থসমূহে সমুখে আবু হুরাইরা রাদি আনহু প্রমুখ থেকে বর্ণিত যে এক ইহুদি পুরুষ ও ইহুদি মহিলা ব্যবিচারে লিপ্ত হলে তাদের বিচারের জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত করা হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন রজম কার্যকর করা সম্পর্কে তোমাদের তাওরাতে কি নির্দেশ পাও তারা বলল এই জাতীয় লোকেদেরকে আমরা অপমান ও বেঈজ্জতি করে দিই এবং বেত্রাঘাত করি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে তাওরাত উপস্থিত করতে নির্দেশ দিলেন তাওরাত নিয়ে এসে তারা যখন পাঠ শুরু করলো তখন রচমের আয়াত তারা গোপন করছিল আবদুল্লাহ ইবনে সুরিয়া তার হাত দিয়ে রচমের আয়াত ঢেকে রেখেছিল এবং ওই আয়াতের পূর্বের ও পরের অংশ পাঠ করছিল নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন হে কানা তোমার হাত উঠাও সে তার হাত তুলল তখন দেখা গেল সেখানে রচমের আয়াত আছে আসে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ওদেরকে রজম করার নির্দেশ দিলেন রাসুল্লাহ সলিল্লা ওয়াসাল্লাম তখন বললেন হে আল্লাহ আমি তো প্রথম ব্যক্তি তারা অকার্যকার করার পর যে আপনার নির্দেশকে পুনরুজ্জীবিত করল আবু দাউদ রাহিমাহুল্লাহ এই বর্ণনায় আছে তারা যখন তাওরাত নিয়ে আসলো তখন তিনি তার নিজ থেকে বালিশ টেনে এনে তাওরাতের নিচে রাখলেন এবং বললেন আমি তোমার প্রতি ইমান এনেছি এবং তিনি তোমাকে নাজিল করেছেন তার প্রতি ইমান এনেছি কেউ কেউ বললেন যে রাসুলুল্লাহ সাল্লাম তাওরাতের সম্মানার্থে উঠে দাঁড়িয়েছিলেন এই সনদ সম্পর্কে আমি অবগত নই আল্লাহই ভালো জানেন অনেক কালাম শাস্ত্রবিদ যারা বলেন যে রাজা বখত নসরের সময় তাওরাত কিতাবের তাওয়াতুর ও সন্দিহাতি প্রসিদ্ধ বিলুপ্ত হয়ে যায় উপরিউক্ত দলিল প্রমাণ তাদের বক্তব্যের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করে তোলে তারা বলেন যে সেই সময়ে একমাত্র উজায়ের আলহ্লাম ব্যতীত অন্য নিকট তাওরাত সংরক্ষিত ছিল না এই প্রেক্ষিতে বলা হয় যে যদি তাও হয় এবং উক্ত উজায়র নবী হয়ে থাকেন তবে তাতে তাও তাওয়াতুর বা সন্দেহাতির প্রসিদ্ধ বিনষ্ট হবে না কারণ নবী নিষ্পাপ নিষ্পাপ ব্যক্তি যখন যথাযথভাবে পৌ পৌঁছায় যথেষ্ট অবশ্য যদি কেউ বলে যে তার নিকট থেকে তাওয়াতুর বা সন্দেহাতির প্রসিদ্ধি সূত্রে পৌঁছেনি তাহলে সমস্যা থেকে যায় এই সমস্যা নিরসনে এও বলা যায় যে বুখত নসরের শাসনামলের পর জাকারিয়া ইয়াহিয়া ও ইসা আলাইসাল্লাম প্রমুখ নবীকণ এসেছেন তারা সবাই তাওরাতের অনুসরণ করেছেন তাওরাত যদি বিশুদ্ধ রূপে বিদ্যমান ও আমলযোগ্য না থাকত তবে তারা সেটির উপর নির্ভর করতেন না তারা তো নিষ্পাপ নবী যা সত্য বলে বিশ্বাস করত কুমতলব হাসিলের উদ্দেশ্যে তা থেকে তারা সরে যেত বিচার মীমাংসার জন্য তাদেরকে অনিবার্যভাবে রাসুলুল্লাহ সালাইসাল্লামের নিকট যেতে আদেশ দেওয়া সত্ত্বেও তারা রাসুলের আনিত বিধানকে প্রত্যাখ্যান করত অবশ্য তাদের বানোয়াট ও স্বরচিত কিছু কিছু বিষয়কে তারা সত্য বলে বিশ্বাস করত যা মূলত আল্লাহর নির্দেশের পরিপন্থী যেমন ব্যবিচারের শাস্তি স্বরূপ বেত্রাঘাত ও মুখে চুনকালি মেখে দেওয়া এটি অবশ্যই আল্লাহর নির্দেশের সরাসরি বিরোধী তারা বলেছিল তোমাদের জন্য বিধান হলো বেত্রাঘাত ও মুখে কালি মেখে দেওয়া তোমরা এটি গ্রহণ করো কিয়ামতের দিনে আল্লাহর নিকট এ বলে তোমরা ওজোর পেশ করতে পারবে যে তোমরা একজন নবীর হুকুম পালন করেছো আর যদি এই নবী তোমাদের জন্য বেত্রাঘাত ও মুখে কালীমাখা শাস্তির নির্দেশ না দিয়ে রচম অর্থাৎ প্রস্তারাঘাতে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন তবে তা তোমরা গ্রহণ করা থেকে বিরত থাকবে সত্য তিনের বিপরীতে তাদের দুষ্টুমনের প্ররোচনা ও কুর প্রবৃত্তির অনুসরণের এই অসৎ উদ্দেশ্য প্রত্যাখ্যান করে আল্লাহ আল্লাহতালা বলেন তারা তোমার উপর কীভাবে বিচারভার ন্যস্ত করবে অথচ তাদের নিকট রয়েছে তাওরাত যাতে আল্লাহর আদেশ আছে এরপরও তারা মুখ ফিরিয়ে লয় এবং তারা মুমিন নয় নিশ্চয় তিনি তাওরাত অবতীর্ণ করেছি নিশ্চয় আমি তাওরাত অবতীর্ণ করেছি তাতে ছিল পথ নির্দেশ ও আলো নবীকণ যারা আল্লাহর অনুগত ছিল তারা ইহুদিদেরকে সেই অনুযায়ী বিধান দিত রাব্বিকন ও বিধানগণ কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল সুরাল মাইদার চুয়াল্লিশ থেকে ৪৫ নম্বর আয়াত এই প্রেক্ষিতেই রাসুল্লাহ ইউয়াসাল্লাম ওই ব্যবীচারিণীদের জন্য রজম এর রায় দিয়েছিলেন রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন হে আল্লাহ আমি প্রথম ব্যক্তি যে আপনার নির্দেশ পুনরুজ্জীবিত করেছি যখন তারা তা মৃত করে ফেলেছিল পরবর্তীতে রাসুলুল্লাহ সাল্লাই তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন তারা রূপ আল্লাহর নির্দেশ বর্জন করেছিল উত্তরে তারা বলেছিল আমাদের সম্ভ্রান্ত লোকেদের মধ্যে ব্যবিচার ব্যাপকভাবে সংগঠিত হচ্ছে তাদের উপর দণ্ড প্রয়োগ করা সম্ভব হচ্ছে না দুর্বল ও নিম্ন শ্রেণীর যারা ব্যবিচার করে শুধু তাদের উপরই আমরা রজম দণ্ড প্রয়োগ করে থাকি তারপর আমরা পরামর্শ করে বললাম যে ব্যবিচারের শাস্তি হিসেবে আমরা এমন একটি মাঝামাঝি দণ্ড নির্দেশ করি যা আশরাফ আতরাফ সকলের উপর কার্যকর করা চলে ফলে আমরা সমঝোতার ভিত্তিতে বেত্রাঘাত ও মুখে কালি মেখে দেওয়ার দণ্ড নির্ধারণ করি এটি তাদের তাওরাত বিকৃতি পরিবর্তন ও ভুল ব্যাখ্যার একটি উদাহরণ কিতাবে রচমের শব্দ অক্ষুণ্ণ রেখে তারা তার ভুল ব্যাখ্যা দিয়েছে উপরয়ুক্ত হাদিস তা প্রমাণ করে এই জন্যে কতক লোক বলেন যে তারা শুধু অর্থের বিকৃতি ও ভুল ব্যাখ্যা প্রদান করেছে শব্দগুলো সব কিতাবে যথাসাধ্য বিদ্যমান রয়েছে এই প্রকার লোকেদের বিরুদ্ধে এই যুক্তি দেখা যায় যে তারা যদি তাদের কিতাবের সকল কিছু পালন করত তাহলে তা অবশ্যই তাদেরকে সত্যের অনুসরণ ও রাসুল্লাহ সাল্লাহসাল্লামের প্রতি আনুগত্য প্রদর্শনের দিকে পরিচালিত করত যেমন আল্লাহ আল্লাহতালা বলেন যারা অনুসরণ করে বার্তাবাহক উম্মি নবীর যার উল্লেখ তাওরাত ও ইঞ্জিল যা তাদের নিকট আসে তাতে লিপিবদ্ধ পায় যে তাদেরকে সৎকার্যের নির্দেশ দেয় এবং অসৎকার্যে বাধা দেয় যে তাদের জন্য পবিত্র বস্তু বৈধ করে ও অপবিত্র বস্তু অবৈধ করে এবং যে মুক্ত করে তাদেরকে তাদের গুরুভার হতে ও শৃঙ্খল হতে যা তাদের উপর ছিল সুরা আনফালের একশো সাতান্ন নম্বর আয়াত তাআলা আরও বলেন তারা যদি তাওরাত ইনজিল ও তাদের প্রতিপালকের নিকট হতে তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রতিষ্ঠিত করত তাহলে তারা তাদের উপর ও পদতল হতে আহার্য লাভ করত। তাদের মধ্যে একদল রয়েছে যারা মধ্যমপন্থী সুরাল মায়দার পঁয়ষট্টি নম্বর আল্লাহ আল্লাহতালা আরও বলেন বলো হে কিতাবিরা তাওরাত ইঞ্জিল ও যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তোমরা তা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নেই সুরা আল মায়দার আটষট্টি নম্বর আয়াত তাওরাতের শব্দে বিকৃতি ঘটেনি বরং অর্থই বিকৃতি ঘটানো হয়েছে এই অভিমত হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু পোষণ করতেন বলে ইমাম বুখারি রহিমা খুল্লাহ তার সহি গ্রন্থের শেষ দিকে উল্লেখ করেছেন ইম ইমাম বুখারি রহিমা হুল্লাও নিজেও এই অভিমত সমর্থন করেছেন আল্লামা ফখরউদ্দিন রাজি তার তাপসির গ্রন্থে উল্লেখ করেছেন যে অধিকাংশ কালাম শাস্ত্রবিদ এই অভিমত পোষণ করতেন নাপাক ব্যক্তির জন্য তাওরাত স্পর্শ করা জায়েজ নেই হানাফি ফিকোহবিদদের মতে নাপাক অবস্থায় ও বিনা অজুতে তাওরাত স্পর্শ করা জায়েজ নেই আল্লামা হানাতি তার ফাতোয় গ্রন্থে উল্লেখ করেছেন যে কতক সাফেই পন্থী আলিমও উপরিয়ুক্ত মত পোষণ করেন এই মতটি একটি বিরল মত কতক উলামা উভয় অভিমতের মাঝামাঝি অভিমত পোষণ করেন তাদের মধ্যে শায়েক ইমাম আল্লামা আব্দুল আব্বাস ইবনে তাইমিয়া অন্যতম তিনি বলেন যারা এই মত পোষণ করে যে তাওরাত শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণই পরিবর্তন করে ফেলা হয়েছে এবং এর একটি অক্ষরও আসল অবস্থায় নেই তাদের এই অভিমত কোনো মতেই গ্রহণযোগ্য নয় তদ্রুপ যারা এই অভিমত পোষণ করে যে তাওরাত আদৌ পরিবর্তন করা হয়নি তাদের অভিমত গ্রহণযোগ্য নয় সত্য ও বাস্তবতা এই যে তাওরাতের কতক শব্দে হেরাস বৃদ্ধির মাধ্যমে পরিবর্তন বিকৃতি ও রূপান্তর সংগঠিত হয়েছে যেমন বিকৃতি ও পরিবর্তন সাধিত হয়েছে এই মর্ম ও ব্যাখ্যায় ভালোভাবে চিন্তা করলে এটি অবগত হওয়া যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনার অবকাশ নেই আল্লাহই ভালো জানেন তাদের তাওরাত বিকৃতির একটি উদাহরণ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র কুরবানির ঘটনা সেখানে আছে তোমার একক পুত্রকে কুরবানি করো তাওরাতের কোনো কোনো পাঠ আছে তোমার একক শিশু পুত্র ইসহাককে কুরবানি করো এসব কপিতে বর্ণিত শব্দটি নিঃশেষে তাদের নিজেদের সংযোজন কারণ তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের একক ও প্রথম শিশুপুত্র ছিলেন হজরত ইসমাইল আলে হজরত ইসাহাক আলাইসাল্লামের জন্মের চোদ্দ বছর পূর্বে ইসমাইল আলাইসাল্লামের জন্ম হয় তাহলে ইসাহাক আলাইসাল্লাম একক পুত্র হন কিভাবে। আরবদের প্রতি তাদের বিদ্বেষের প্রেক্ষিতে আরবদের পূর্বপুরুষ হজরত ইসমাইল আলাইসাল্লামের জন্য কুরবানি বিষয়ক সমান নির্ধারণের জন্য তারা আল্লাহ ও তার রাসুলের সম্বন্ধে মিথ্যা আরোপ করে তাদের এই সংযোজনের প্রেক্ষিতে পূর্বের ও পরের অনেক লোক প্রতারিত হয়েছে এবং তাদের সাথে এই মত পোষণ করেছে যে কুরবানি বিষয়ক পুত্র হলেন ইসহাক আলেসাল্লাম সঠিক মতামত এই যে কুরবানি বিষয়ক পুত্র ছিলেন হজরত ইসমাইল আলেসাল্লাম ইতিপূর্বে আমরা তা বর্ণনা করেছি আল্লাহই ভালো জানেন স্বামীরা সম্পাদিত তাওরাতের দশম বাক্যে নামাজে তুর পর্বতের দিকে মুখ করার নির্দেশটি তাদের অতিরিক্ত সংযোজন ইয়াহুদি ও নাসারাদের অন্যান্য কপিতে এইটুকু নেই হজরত দাউদ আলাইসালাম এর নামে প্রচলিত জাবুরের কপিতে প্রচুর অসংগতি পাওয়া যায় তাতে এমন সব অতিরিক্ত ও সংযুক্ত বিষয়াদি পাওয়া যায় যা মূলত জাবুরের ভাষ্য নয় আল্লাহই ভালো জানেন ইয়াহুদিদের নিকট এখন জাবুরের যে আরপি অনুবাদ রয়েছে তার মধ্যে যে প্রচুর বিকৃতি পরিবর্তন সংযোজন ঘটনার মিথ্যাচারিতা ও স্পষ্ট বৃদ্ধি রয়েছে তাতে কোনো বিবেকবান মানুষই সন্দেহ থাকতে পারে না এই কবিতে সুস্পষ্ট মিথ্যাচার ও প্রচুর মারাত্মক ভ্রান্তি রয়েছে তারা নিজেদের ভাষায় যা পাঠ করে এবং নিজেদের কলমে যা লিখে তা সে সম্পর্কে অবশ্য আমাদের জানা নেই তবে তারা যে মিথ্যাবাদী বিশ্বাস ভঙ্গকারী এবং আল্লাহ তার রাসুল ও তার কিতাব সম্পর্কে মিথ্যা আরোপকারী এরূপ ধারণা করার যথেষ্ট যুক্তি রয়েছে নাসারাদের ইঞ্জিল চতুষ্ঠই যা মার্ক লুক মথি ও যখন থেকে বর্ণিত সেগুলো তাওরাতের তুলনায় আরও বেশি পরস্পর বিরোধী ও অসঙ্গতিপূর্ণ নাসারাগণ কোনো কোনো ক্ষেত্রে তাওরাত ও ইঞ্জিল উভয়ের বিধানের বিরোধিতা করে ও এই ক্ষেত্রে তারা নিজেরা নিজেদের জন্য নতুন বিধান তৈরি করে নেয় এই জাতীয় বিধানসমূহের একটি হলো তাদের পূর্বমুখী হয়ে নামাজ আদায় করা ইঞ্জিল চতুষ্টয়ের কোনোটিতেই সরাসরি এই বিধান নেই বরং এই বিষয়ে তারা আদিষ্ট নয় এইরূপ তাদের উপাসনালয় মূর্তি স্থাপন খতনা বর্জন রোজার সমুখে বসন্তকালে সরিয়ে দেওয়া এবং রোজার মেয়াদ পঞ্চাশ দিন পর্যন্ত বর্ধিতকরণ শুকুরের গোস্ত খাওয়া ক্ষুদ্র একটি খেয়ানতকে বড় আমানত বলে গ্রহণ করা সন্ন্যাসব্রতর পরিচালন করা ব্রত হলো ইবাদতে আগ্রহী ব্যক্তির বিয়েসাদী বর্জন করা এবং তার জন্যে বিয়েসাদী হারাম বলে গণ্য করা এবং তিনশো জন ধর্মযাচক কর্তৃক রচিত বিধিবিধানগুলো লিপিবদ্ধ করো সব হচ্ছে তাদের বানানো ও স্বরচিত বিধান কনস্ট্যান্টিনাপোল রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট কনস্ট্যান্টিনাইন ইবনে কস্তুন এর শাসনামলে তারা এইগুলো তৈরি করে ও তার প্রচলন ঘটায় রাজা কনস্ট্যান্টেন সময়কাল ছিল হজরত ইসা তিনশো বছর পর তার পিতা ছিলেন রোমের একজন রাজা তার পিতা হারবান অঞ্চলে শিকারের উদ্দেশ্যে এক সফরে গিয়ে তার মাতা হাইলানাকে বিবাহ করেন এই মহিলাটি প্রাচীন সন্ন্যাসব্রত খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত ছিলেন কনস্টান্টিন তার বাল্যকালে দর্শনশাস্ত্র শিক্ষা করেন এবং তাতে বুৎপত্তি অর্জন করেন তিনি তার মায়ের ধর্ম খ্রিস্টানবাদের প্রতি কিছুটা ঝুঁকে পড়েন নিজে দর্শনের অনুসারী হয়েও খ্রিস্টবাদ অবলম্বনকারীদেরকে তিনি মোটামুটি শ্রদ্ধার চোখে দেখতেন তার পিতার মৃত্যুর পর তিনি রাজ্যের সর্বে সর্বা হয়ে ওঠেন প্রজাদের প্রতি তিনি ন্যায় বিচার করতেন জনসাধারণতাকে ভালোবাসতে থাকে তিনি তাদের মধ্যে নেতৃত্ব অর্জন করে এবং সামরিক অভিযান চালিয়ে দ্বীপসমূহ সমগ্র সিরিয়া জয় করে নেন এতে তার সম্মান ও মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পায় তিনিই ছিলেন সর্বপ্রথম কাইসার তার শাসন আমলে ত্রিমুখী ধর্মীয় সংঘাত সৃষ্টি হয় একদিকে নাসারাকন একদিকে আলেকজেন্দ্রিয়ার রুস অন্যদিকে তাদেরই জনৈক্য পণ্ডিত ব্যক্তি নাম আব্দুল্লাহ ইবনে আরইউস আখ এর মতে হযর ইসা ছিলেন আল্লাহর পুত্র আল্লাহ তার এই মতের অনেক ঊর্ধ্বে ইবনে আর মতে ঈসা আলাই সাল্লাম ছিলেন আল্লাহর বান্দা ও রাসুল নাসারাদের একটি ছোট দল তার অনুসরণ করেছিল তাদের অধিকাংশ লোক তাদের ধর্মচাজকদের চাজকদের অভিমতি গ্রহণ করে তারা ইবনে আর ও তার অনুসারীদেরকে তাদের উপাসনালয়ে প্রবেশে বাধা দেয় ইবনে আরিয়ুস তার প্রতিদ্বন্দ্বী আকসান্দ্রু আকসান্দরুস ও তার অনুসারীদের বিরুদ্ধে রাজা কনস্ট্যান্টিনের নিকট অভিযোগ দায়ের করে রাজা তার মতবাদ সম্পর্কে জানতে চান তিনি হযরত ইসা আল্লাহর বান্দা ও রাস্সুলের বিষয়ে নিজের অভিমত রাজার নিকট পেশ করেন এবং এই বিষয়ে দলিল প্রমাণ ও যুক্তি উপস্থাপন করেন এতে রাজা তার প্রতি আকৃষ্ট হন এবং তার বক্তব্যের প্রতি ঝুঁকে পড়েন রাজা দরবারে কেউ কেউ প্রস্তাব করে যে ইবনে আরিউসের বক্তব্য যখন শোনা হলো তখন তার প্রতিপক্ষের বক্তব্যও তো শোনা উচিত রাজা তখন তার প্রতিপক্ষকে উপস্থিত করতে নির্দেশ দিলেন সাথে সাথে নেতৃস্থানীয় ধর্মভীরু ব্যক্তি খ্রিস্ট ধর্ম সম্পর্কে অভিজ্ঞ সকল লোক এবং বাইতুল মুকাদ্দাস এন্টিওক রোম ও আলেকজেন্দ্রিয়ার ধর্মযাজকদেরকেও উপস্থিত করার নির্দেশ জারি করেন কথিত আছে যে চোদ্দ মাস সময়ের মধ্যে দুই হাজারেরও অধিক ধর্মযাজক সমবেত হন রাজা তাদেরকে একটি মজলিসে উপস্থিত করেন তাদের তিনটি প্রসিদ্ধ মজলিসের একটি হলো প্রথম মজলিস এরা সবাই পরস্পর প্রচণ্ডভাবে বিভিন্ন মতাবলম্বী তাদের পরস্পরের মধ্যে মতাদর্শগত পার্থক্য প্রচণ্ড ও গুরুতর ক্ষুদ্র একটি দল যখন মতবাদে বিশ্বাস করে যা অন্য কেউ সমর্থন করে না এই পঞ্চাশ জন হলো এক আদর্শে বিশ্বাসী অপর আশি জন অপর এক মতবাদে বিশ্বাসী অপর দশজন এক মতবাদপন্থী অপর চল্লিশ জন ভিন্ন এক আদর্শের অনুসারী একশো জন এক প্রকার বিশ্বাসের অনুসারী তো অন্য দুইশো জন অন্য অভিমত পোষণকারী একদল এসব ধর্মীয় ব্যক্তিদের ও মতপার্থক্য যখন চরমে পৌঁছে তখন রাজা কনস্ট্যান্টিনোপোল হতবম্ব ও কিং কর্তব্য বিমুড় হয়ে পড়েন অবশ্য তার পূর্বসরী গ্রিক সাবিয়েনদের ধর্ম অন্য ধর্মমতের প্রতি তিনি শ্রদ্ধা ছিলেন অবশেষে যে অভিমতের পক্ষে সমর্থক বেশি তিনি সেই দলের প্রতি মনোযোগ হলেন তিনি দেখতে পেলেন যে তিনশো জন ধর্মযাজক আকসিন্দুরুষ এর ও মতের সমর্থক বেশি তাদের সমান সংখ্যক অন্য কোনো দল তিনি পেলেন না তিনি বললেন যে এরাই সাহায্য পাওয়ার অগ্রাধিকারী কারণ তারা সংখ্যাগরিষ্ঠ দল আমি তাদেরকে সহায়তা দিব তিনি তাদের সাথে একান্ত বৈঠকে বসলেন তিনি তার তরবারি ও ঘোড়া তাদের হাতে অর্পণ করলেন এবং বললেন আমি ছাড়া আর সবাই রাজাকে সেচতা করল তিনি তাদেরকে ধর্মীয় বিধান সম্বলিত একটি পুস্তক প্রণয়নের অনুরোধ জানালেন তিনি এও বললেন যে উসামনা যেন পূর্বমুখী হয়ে আদায় করা হয় কারণ নেইরা নক্ষত্র পূর্ব দিক থেকে উদিত হয় আর তার উপসনালয়ে যেন দেহবিশিষ্ট মূর্তি স্থাপন করা হয় তারা সমঝতায় উপনীত হয় যে মূর্তি স্থাপন করা হবে উপসনালয়ের প্রাচীরে এই সব বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর পর রাজা তাদেরকে সাহায্য করতে শুরু করে তিনি তাদের মতকে প্রতিষ্ঠিত করতে বিরোধীতে বিরোধীবাদীদের বিরুদ্ধবাদীদেরকে কোণঠাসা করতে এবং তাদের মতবাদকে দুর্বল করতে সর্বশক্তি নিয়োগ করেন রাজা এই পৃষ্ঠপোষকতায় তারা বিরুদ্ধবাদীদের উপর বিজয় ও প্রতিষ্ঠা পায় নিজেদের দিনের সপক্ষে বহু সংখ্যক উপাসনালয় নির্ধারণের জন্য রাজা তাদেরকে নির্দেশ দেয় রাজার দিন অনুসরণকারী হিসেবে তারা মালাকামি অর্থাৎ রাজতান্ত্রিক সম্প্রদায় আখ্যায়িত হয় সম্রাট কনস্ট্যান্টিনের আমলে সিরিয়া ও অন্যান্য শহরে ও জনপদে তারা বারোশো এর অধিক গির্জা নির্মাণ করে রাজা নিজেই হজরত ইসা জন্মস্থানে বেতালহাম বহন ভবন নির্মাণের উদ্যোগ নেয় তার মা হাইলানাহ তাদের বিশ্বাস অনুযায়ী হজরত ইসা শুলে চড়ানোর স্থানে বাইতুল মুকাদ্দাসে একটি গম্বুজ নির্মাণ করেন ইয়াহুদি ও নাসারাগণ তাদের মূর্খতা ও জ্ঞানের স্বল্পতার কারণে এই বিশ্বাস পোষণ করে যে ইসা সাল্লাম সেখানে সুলবিদ্ধ হয়েছিল কথিত আছে যে রাজা কনস্ট্যান্টিন উক্ত মতদর্শের বিরোধীদেরকে হত্যা করেন এবং তাদের জন্য মাটিতে বড় বড় গর্ত খনন করে তাতে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে মারেন সুরা বুরুজের তাপসিরে আমরা এই প্রসঙ্গে আলোচনা করেছি রাজা খ্রিস্ট ধর্মের এই শাখাকে মর্যাদার আসনে আসীন করেন এবং তার কারণে এই মতাদর্শ অন্য সব মতাদর্শের উপর বিজয় লাভ করে তিনি এই ধর্মকে এতই বিকৃত করেন যা কখনো সংশোধন হওয়ার নয় এগুলো বজায় রেখে ওই ধর্ম দ্বারা কল্যাণ অর্জনও সম্ভব নয় তাদের মধ্যে নেতৃস্থানীয় লোকেদের সংখ্যাধিক্যের কারণে তাদের পূজা পার্বণ অনেক বৃদ্ধি পায় তাদের সাধু সন্তানদের নামে প্রচুর সংখ্যক গির্জা স্থাপিত হয় তাদের কুফরি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তারা স্থায়ীভাবে গোমরাহির শিকার হয় এবং তাদের কুকর্ম বৃদ্ধি পায় আল্লাহ তাদের অন্তরকে হেদায়তের দিকে ধাবিত করেননি বা তাদের অবস্থাও সংশোধন করেননি বরং তাদের অন্তরকে সত্য থেকে বিচ্যুত করেছেন এবং সত্যে অবিচলতা থেকে তাদের দূরে সরিয়ে রেখেছেন এরপর তারা নাস্তুরিয়া ও ইয়াকুবিয়া নামক আরও দুইটি দলে বিভক্ত হয়ে পড়ে এক দল অপর দলকে কাফির বলতে থাকে এবং ভিন্ন মতাবলম্বীগণ চিরস্থায়ী জাহান্নামি বলে ধারণা করতে থাকে কোনো উপাসনালয়ে তাদের উভয় পক্ষকে একত্রিত হতে দেখা যায়নি প্রত্যেক দলই তিন মূল সত্তার প্রবক্তা ছিল পিতা পুত্র এবং কালিমা বা বাণী সত্তা কিন্তু অতীন্দ্রিয় জগৎ ও পার্থিব স্রষ্টার অবতার রূপে আগমন অথবা মানবাকৃতির মধ্যে একাত্ম হওয়া বিষয়ে তাদের মধ্যে চরম মতভেদ ছিল আল্লাহ তালা খোদ ঈসা ইয়সাল্লামের রূপে অবতরণ করেছিলেন নাকি তাদের মধ্যে প্রবেশ করেছিলেন না আল্লাহ ও ঈসা একীভূত সত্ত্বাভুক্ত এই বিষয়ে তাদের মতভেদ চরমে পৌঁছেছিল এই কারণে তাদের কুফরি জঘন্য পর্যায়ে পৌঁছেছিল মূলত তাদের সকল পক্ষই ছিল বাতিল অনুসারী অবশ্য আব্দুল্লাহ ইবনে আরিয়ুসের অনুসারীগণ যারা বলতো যে হযরত ইসা আল্লাহর বান্দা ও রাসুল আল্লাহর দাসী পুত্র ও তার বাণী মারিয়মের প্রতি এই বাণী নিক্ষেপ করেছেন এবং তিনি আল্লাহর পক্ষ থেকে রূপে আবির্ভূত হয়েছিলেন তারা সত্যপন্থী ছিল মুসলমানরাও হজরত ইসা আলাইসাল্লাম সম্পর্কে অনুরূপ মত পোষণ করেন কিন্তু আরিউসি পন্থীগণ যখন এই বিশ্বাসে অনমনীয় থাকে তখন উপরিউক্ত তিন ফিরকা এসে তাদের উপর আক্রমণ করল এবং তাদেরকে মেরে কেটে ছত্রভঙ্গ করে দূর করে তাড়িয়ে দিল ক্রমক্রমে তাদের সংখ্যা হ্রাস পেতে পেতে অবশ্য এমন হয়ে গেল যে এমন ওই পন্থী এখন ওই পন্থী কাউকেই দেখা যায় না আল্লাহই ভালো জানেন পূর্বতন নবীগণের বিবরণ বিষয়ক অধ্যায় আল্লাহ তাআলা বলেন এই রাসুলগণ তাদের কতককে অপর কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদের মধ্যে এমন কেউ কেউ রয়েছে যার সাথে আল্লাহ কথা বলেছেন আবার কতককে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন মার তনায় ঈশাকে স্পষ্ট প্রমাণ প্রদান করেছি এবং পবিত্র আত্মা দ্বারা তাকে শক্তিশালী করেছি সোরা বাখারা এর দুইশো তিপ্পান্ন নম্বর আয়াত তাআলা বলেন আমি আপনার নিকট ওহি প্রেরণ করেছি যেমন নোহ ও তার পরবর্তী নবীকণের নিকট প্রেরণ করেছিলাম ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরগণ ইয়াস ইসা আইয়ুব ইউনুস হারুন এবং সুলাইমানের নিকট ওহি প্রেরণ করেছিলাম এবং দাউদকে জাবুর দিয়েছিলাম আমি অনেক রাসুল প্রেরণ করেছি যাদের কথা পূর্বে তোমাকে বলেছি এবং অনেক রাসুল যাদের কথা আমি বলিনি এবং মুসার সাথে আল্লাহর সাক্ষাৎ বাক্যলাপ করেছিলাম আমি সুসংবাদ বাহি ও সাবধান সাবধানকারী রাসুল প্রেরণ করেছি যাতে রাসুল আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা নিসায়ের একশো তেষট্টি থেকে পঁয়ষট্টি নম্বর আয়াত ইবনে হিব্বান তার সহি গ্রন্থে ইবনে মারদুইয়ের তার তাপসির গ্রন্থে এবং অন্যান্য অনেকে আবু জোর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আমি জিজ্ঞাসা করি ইয়া আল্লাহ নবীদের সংখ্যা কত তিনি বলেন এক লাখ চব্বিশ হাজার আমি আবার বললাম ইয়া আল্লাহ তাদের মধ্যে রাসুল কতজন তিনি বললেন তিনশো তেরো জন তাদের সংখ্যা প্রচুর আমি বললাম ইয়া আল্লাহ তাদের মধ্যে সর্বপ্রথম কে ছিলেন তিনি বললেন আদম আলাইসাল্লাম আমি বললাম তিনি কে রেসালাত প্রাপ্ত নদী তিনি বললেন হ্যাঁ আল্লাহ তাআলা তাকে আপন হাতে তৈরি করেছেন তার মধ্যে তার রুহ ফুকে দিয়েছেন তারপর আমি তাকে প্রথম মানবরূপে তৈরি করেছেন এরপর আসরুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হে আবু চোর চারজন নবী সুরিয়ানি ভাষাভাষী তারা হলেন আদম শীস, নুহ ও না খানুখ অর্থাৎ ইদ্রা ইদ্রিসাল্লাহসাল্লাম হজরত ইদ্রিস সর্বপ্রথম কলম ব্যবহার করেন চারজন নবী আরব বংশভূত হুদ সালিহ সুয়াইব ও তোমাদের এই নবী হে আবুজোর বনি ইসরায়েল বংশীয় প্রথম নবী হজরত সাল্লাম আর তাদের গোত্রভুক্ত শেষ নবী হজরত ইসা সর্বপ্রথম নবী হচ্ছেন হজরত আদম সাল্লাম এবং সর্বশেষ নবী তোমাদের নবী আবুল ফয়োজ ইবনে জাউজি ও এই হাদিসটি বানোয়াট বলে অভিহিত করেছেন ইবনে আবি হাতিম আবু উমামা রহিমাখুল্লা সূত্রে বর্ণিত তিনি বলেন আমি বলেছিলাম ইয়া রাসুল আল্লাহ নবীদের সংখ্যা কত তিনি বললেন এক লক্ষ চব্বিশ হাজার তন্নমধ্যে রাসুল তিনশো জন তাদের সংখ্যা অনেক এই সনদটিও দুর্বল বর্ণনাকারী মা তার শায়েক ও এই শায়েকের শায়েক তারা তিনজনই দুর্বল বর্ণনাকারী আবু ইয়ালা মালিক আনহু সূত্রে বর্ণনা করেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম এরশাদ করেন আল্লাহ তালা আট হাজার নবী প্রেরণ করেছেন চার হাজার বনি ইসরা প্রতি আর চার হাজার অন্য সকল লোকের প্রতি এই বর্ণনা দুইজন বর্ণনাকারী মুসা ও তার শায়েক উভয়ই দুর্বল রাবি আবু ইয়ালা আনাস ইবনে মালিক রাজি আনহু থেকে ভিন্ন সূত্রে বর্ণনা করেন তিনি বলেন রাসুল্লাহ সলাল্লাহাল্লাম এরশাদ করেন আমার পূর্বশরী নবীগণের সংখ্যা ছিল আট হাজার তারপর আসেন ইসা আলা সাল্লাম তারপর আমি এই সনদে ইয়াজিদ রক্কাশি দুর্বল রাবি হাকিম আবু বকর আনাস ইবনে মালিক রাজি আল্লাহ সূত্রে এরূপ আরেকটি হাদিস বর্ণনা করেছেন অন্য একটি হাদিস আবদুল্লাহ ইবনে আহমদ আবুল ওয়াক ওয়াদ্দাক সূত্রে বলেন আবু সাইদ বলেছেন আপনি কি খারিজিদেরকে দাজ্জাল বলে স্বীকার করেন তিনি বলেন আমি বললাম না আবু সাইদ সাঈদ রাদিয়াল্লাহান বললেন আলাইহি সাল্লাম এরশাদ করেছেন আমি এক হাজার কিংবা ততধিক নবীর শেষ নবী আল্লাহতালা অনুসরণযোগ্য নবী যত প্রেরণ করেছেন সকলেই নিজ নিজ উম্মাদকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন দাজ্জালের পরিচিতি ও চিহ্ন সম্পর্কে আমাকে যত বেশি স্পষ্ট জানানো হয়েছে অন্য কাউকে তত বেশি জানানো হয়নি দাজ্জাল হবে হবে চোখ বিশিষ্ট তোমাদের প্রতিপালক একচোক বিশিষ্ট নয় তার ডান চোখ কানা হবে এবং কোটর থেকে বের হয়ে থাকবে এটি গোপন রাখা যায় না এ আস্তর করা প্রাচীরের উচিয়ে থাকা অংশ তার বামচোক যেন উজ্জ্বল নক্ষত্র তার নিকট থাকবে সকল ভাষার জ্ঞান সম্ভার আরও থাকবে সবুজ রঙ এর কৃত্রিম বেহেস্ট তাতে পানি প্রবাহমান থাকবে আরও থাকবে ধুমায়িত কালো কৃত্রিম দোচক এটি গরিব পর্যায়ের বর্ণনা হাকিম আবু বকর রাজ্জাক জাবির রাদিয়াল্লাহানহুর সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন তবে তার বর্ণিত হাদিসের সনদ হাসান পর্যায়ের উক্ত হাদিসটিকে দাজ্জাল সম্পর্কে সতর্ককারী নবীগণের সংখ্যাই কেবল উল্লেখ করা হয়েছে অন্য রেওয়াতে প্রত্যেক নবী এই ব্যাপারে তার উম্মতকে সতর্ক করেছেন বলে উল্লেখ করেছেন ইমাম বুখারি রহিমা উল্লাহ হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনখুর সূত্র বর্ণনা করেন নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন নবীগণই বনি ইসরাইলদের শাসন পরিচালনা করতেন এক নবীর এন্তেকালের পর আরেক নবী তার স্থলভিত্তিক হতেন এতে আমার পরে কোনো নবী আসবে না অবশ্য আমার খলিফাগণ আসবেন খলিফা হবেন বহু সংখ্যক সাহাবাইকেরাম বললেন ইয়া আল্লাহ সেই পরিস্থিতিতে আপনি আমাদেরকে কি করার নির্দেশ দেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তখন তোমরা প্রথমে প্রথম খলিফার বায়াতে অটল থাকবে তারপর পর্যায়ক্রমে খলিফা হবেন তাদের তাদের হক আনুগত্য আদায় করবে কারণ আল্লাহ তাআলা তাদেরকে তাদের দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন ইমাম বুখারি রহিমা উল্লাহ হসরত আবদুল্লাহ ইবনে মাহসুদ রিয়াল্লাহান সূত্রে বলেন আমি যেন এখনই এখনও দেখছি রাসুল্লাহ সলিল্লা সাল্লাম একজন নবীর ঘটনা বর্ণনা করছেন নিজের সম্প্রদায়ের লোকেরা ওই নবীকে প্রহারে প্রহারে রক্তাক্ত করে ফেলেছিল নবী তার মুখমণ্ডল থেকে রক্ত মুছে ফেলছিলেন তখনও নবী বলছিলেন হে আল্লাহ আমার সম্প্রদায়ের লোকজনকে ক্ষমা করে দিন কারণ তারা সত্য উপলব্ধি করতে পারছে না ইমাম মুসলিম ও অনুরূপ হাদিস বর্ণনা করেছেন ইমাম আহমদ আবু সাইদ ক্ষুদ্রি রাদি আল্লাহানঘুর সূত্রে বর্ণনা করেন তিনি বলেছেন একজন ব্যক্তি তার ডান হাত রেখেছিল রাসুল্লাহ সলাল্লাহসাল্লামের উপর সে বলল ইয়া রাসুল আল্লাহ আপনার দেহ মুবারকের যে প্রচণ্ড উত্তাপ তাতে আমি আমার হাত আমার দেহে রাখতে পারছি না নবী করিম সাল্লু বললেন আমার আমরা নবীকণ আমাদেরকে বহুগুণ বেশি বিপদ আপদ দ্বারা পরীক্ষা করা হয় যেমন আমাদের সব বহুগুণ বৃদ্ধি করা হয় একজন নবীকে উকুনের যন্ত্রণা দ্বারা পরীক্ষা করা হয়েছিল এই যন্ত্রণা ভোগ করতে করতে তার মৃত্যু ঘটে একজন নবীকে দারিদ্র্যের কষ্ট দ্বারা পরীক্ষা করা হয় শেষ পর্যন্ত তিনি জামা সেলাইয়ের পেশা গ্রহণ করেছিলেন তারা অবশ্য সচ্ছলতা ও নিরাপত্তার সময় যেমন খুশি থাকতেন বালা মুসিবাদের সময়ও তেমনই খুশি থাকতেন ইবনে মাজার রাহিমা আবু সাঈদ আল্লাহ রাদিয়াল্লাহানখুর সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন ইমাম আহমদ সাদ আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেছেন আমি বললাম ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কোন প্রকারের মানুষ কঠোরতম বিপদে পতিত হয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন সর্বাধিক কঠোর বিপদে পতিত হন নবীগণ আলাইসাল্লাম তারপর নিকারগণ এরপর পর্যায়ক্রমে অপেক্ষাকৃত উত্তম লোকগণ মানুষকে বিপদাপদ দ্বারা পরীক্ষা করা হয় তার দিন বা ধর্মের প্রতি দৃঢ়তা ও নিষ্ঠা অনুপাতে যদি ধর্মের প্রতি তার দৃঢ়তা ও অবিচলতা থাকে তাহলে তার বিপদ আরও কঠিন হয়ে করা হয় আর ধর্ম যদি আর যদি ধর্মের প্রতি তার শৈতিল্য থাকে তবে তার বিপদ হালকা করে দেওয়া হয় কোনো কোনো ব্যক্তির উপর বিপদ আসতে থাকে অনবরত অবশেষে সে পৃথিবীতে বিচরণ করে এমনভাবে যে তার কোনো পাপ থাকে না ইমাম তিরিমিজি রহিমা উল্লাহ নাসাই ও ইবনে মাজার হোল্লা উক্ত হাদিসটি ভিন্ন সনদে উদ্ধৃত করেছেন ইমাম তিরিমিজি রহিমাউল্লা বলেন হাদিসটি সহি ও হাসান ইতিপূর্বে একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে রাসুল্লাহ সলিল্লাাল্লাম এরশাদ করেন আমরা নবীগণ বৈচিত্রময় ভাইদের মতো আমাদের ধর্ম দিন ধর্ম এক আমাদের মায়েরা হচ্ছেন ভিন্ন ভিন্ন অর্থাৎ নবীগণের শরিয়াত সমূহে শাখাগত মাসালা যদিও বা ভিন্নতা ও পার্থক্য রয়েছে এবং এদের একটি অপরটিকে মানসুখ বা রহিত করতে গিয়ে পর্যায়ক্রমে সবগুলো শরীয়ত হজরত মোহাম্মদ সাল্লামের শরিয়াতে এসে মিলে গিয়েছে তবুও এটা ধ্রুব সত্য যে যত নবীকেই আল্লাহতালা প্রেরণ করেছেন তাদের সকলে দিন ছিল ইসলাম ধর্ম ইসলাম ধর্মের মূল কথা তাওহিদ তথা একক লা শারিক আল্লাহর ইবাদত এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আমি আপনার পূর্বে এমন কোনো রাসুল প্রেরণ করি নাই তার প্রতি এই ওহি ব্যতীত যে আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই সুতরাং আমারই ইবাদত করো সুরা আম্বিয়া এর পঁচিশ নম্বর আয়াত তালা আরও বলেন তোমার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছিলাম তাদেরকে তুমি জিজ্ঞাস করো আমি কি দয়াময় আল্লাহ ব্যতীত কোনো দেবতা স্থির করেছিলাম যার ইবাদত করা যায় সোরা বুখরুপের জুখরূপের ৪৫ নম্বর আয়াত তালা আরও বলেন আল্লাহর ইবাদত করার ও তাগুদকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসুল পাঠিয়েছি অতপর তাদের কতককে আল্লাহর সৎ পথে পরিচালিত করেন এবং তাদের কতকের উপর পথভ্রান্তি সাব্যস্ত হয়েছিল চোরা না হলে ছত্রিশ নম্বর আয়াত উপরুক্ত হাদিসের ব্যাখ্যায় বলা যায় যে বইমাত্রের ভাই বলতে তাদেরকে বোঝানো হয়েছে যাদের পিতা একজন আর মাতা ভিন্ন ভিন্ন নবী আলাইসাল্লামদের পরস্পর বৈতমাত্রের ভাই বলার তাৎপর্য এই যে তাদের সকলের দিন একটি এটি হল তাওহিদ ও একত্ববাদ এটিকে পিতারূপে আখ্যায়িত করা হয়েছে আর তাদের প্রত্যেকের শরিয়াতগুলো বিধিবিধান ও রীতিনীতির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন এগুলোকে মা রূপে আখ্যায়িত করা হয়েছে এই প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের প্রত্যেকের জন্য আইন ও স্পষ্ট পথ নির্ধারণ করেছি মাইদার আটচল্লিশ নম্বর আয়াত তাআলা আরও বলেন আল্লাহ তাআলা আরও বলেন আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত করে দিয়েছি ইবাদত পদ্ধতি যা তারা অনুসরণ করে সুরাহাজের আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা অন্যত্র বলেন প্রত্যেকের একটি দিক রয়েছে যে দিকে সে মুখ করে উক্ত আয়াতের এই ব্যাখ্যা অনুযায়ী এই আয়াত আলোচ্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত মধ্যকথা শরীয়ত বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার হয়েছে বটে কিন্তু এই সবগুলোই একক লাশারিক আল্লাহর ইবাদতের নির্দেশক আর তা হল ইসলাম সকল নবীর জন্য আল্লাহ আল্লাহতালা এর বিধান করে দিয়েছেন কিয়ামতের দিন এই দিন ব্যতীত অন্য কিছু আল্লাহ গ্রহণ করবেন না এই প্রসঙ্গে আল্লাহতালা বলেন কেউ ইসলাম ব্যতীত অন্য কোন দিন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না এবং সে হবে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন যে নিজেকে নির্বোধ করেছে সে ব্যতীত ইব্রাহিমের ধর্মদর্শ হতে আর কে বিমুখ হবে পৃথিবীতে তাকে আমি মনোনীত করেছি পরকালেও সে সৎ কর্মপরায়ণদের অন্যতম তার প্রতিপালক যখন তাকে বলেছিল আত্মসমর্পণ করো সে বলেছিল জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম এবং ইব্রাহিম ও ইয়াকুব এই সম্বন্ধে তাদের পুত্রগণকে নির্দেশ দিয়ে বলেছিল হে পুত্রগণ আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন সুতরাং আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না সোরা বাখারা এর একশো তিরিশ একশো বত্রিশ নম্বর আয়াত আল্লাহতালা আরও বলেন আমি ন তাওরাত অবতীর্ণ করেছিলাম তাতে ছিল পথ নির্দেশ ও আলো নবীগণ যারা আল্লাহর অনুগত ছিল তারা ইয়াহুদীদেরকে অনুযায়ী বিধান দিত সে অনুযায়ী বিধান দিত সোরা আল মায়দার চুয়াল্লিশ নম্বর আয়াত সুতরাং দিন ইসলাম হলো একক লাশারিক আল্লাহর ইবাদত করা এবং এটি হলো একনিষ্ঠভাবে একক আল্লাহর উদ্দেশ্যে ইবাদত নিবেদন করা অন্য কারোর উদ্দেশ্য নয় আর এহসান হলো নির্দেশিত সময়সীমার মধ্যে শরিয়ত নির্ধারিত পদ্ধতিকে ইবাদত করা তাই মোহাম্মদ সাল্লাই সাল্লামকে তার জন্য নির্ধারিত শরীয়ত প্রেরণ করার পর অন্য শরিয়াতের কোনো ইবাদত আল্লাহতালা কবুর করবেন না এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেন বলো হে লোক সকল আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসুল সুরা আরাফের একশো আটান্ন নম্বর আয়াত আল্লাহ তাআলা তার রাসুল সাল্লাহ সাল্লামকে বলেন হে রাসুল আপনি বলুন এবং এই কোরআন তো আমার নিকট প্রেরিত হয়েছে যেন আমি তোমাদেরকে এবং যাদের নিকট এটি পৌঁছাবে তাদেরকে এটি দ্বারা সতর্ক করি আল্লাহ তাআলা আরও বলেন অন্যান্য দলের যারা এটিকে অস্বীকার করে অগ্নি তাদের প্রতিশ্রুতি স্থান আন আমের উনিশ নম্বর আয়াত রাসরুল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করেন আমি গোরা কালো সকল মানুষের প্রতি রাসুল হিসেবে প্রেরিত হয়েছি এর ব্যাখ্যায় কেউ কেউ বলেন এত দ্বারা আরব অনারব বোঝানো হয়েছে আর কেউ কেউ বলেন জিন ইনসান বোঝানো হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন যে মহান সত্তার হাতে আমার প্রাণ তার কসম যদি মুসা সাল্লাম তোমাদের মধ্যে থাকতেন এবং তোমরা তার অনুসরণ করতে আর আমাকে বর্জন করতে তবে নিশ্চয় তোমরা পথভ্রষ্ট হতে এই বিষয়ে প্রচুর হাদিস রয়েছে অপর একটি হাদিস এসেছে রাসুল্লাহ সাল্লাম এরশাদ করেন আমরা নবীর দল আমরা সম্পত্তির অধিকারী রেখে যাই না আমরা যে সম্পদ রেখে যাই তা সদকা স্বরূপ এটি সম্মানিত নবীগণের বৈশিষ্ট্য কেননা দুনিয়া ও পার্থিব ধন সম্পদ তাদের নিকট নিতান্ত তুচ্ছ বিষয় নিজের এন্তেকালের পর কাউকে এর উত্তরাধি করে যাওয়ার বিষয়টিকে তারা তার বিষয়টিকে তারা কোন বিষয়টিকে তারা কোনো গুরুত্বই দেন না উপরিয়ন্ত তাদের অবর্তমানে তাদের সন্তানাদের সুব্যবস্থা গ্রহণের জন্য তারা আল্লাহর উপরই নির্ভর করে থাকেন তাদের অনুসৃত ও তাওয়াকগুলো আস্থা খুবই দৃঢ় ও গভীর যেখানে আল্লাহ আল্লাহতালা রয়েছেন সেখানে তাদের ছেলে জন্য কিছু সহায় সম্পত্তি রেখে গিয়ে এগুলো দ্বারা তারা নিজেদের ছেলে অন্যান্য সাধারণ মানুষের উপর প্রাধান্য দিবেন এমন অবস্থান থেকে তারা বহু ঊর্ধ্বে বরং তারা যাই রেখে যান তার সবই দরিদ্র অভাবগ্রস্ত ও অসহায় লোকেদের জন্য সদকা বলে গণ্য হয় আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বৈশিষ্ট্যবলী সহ সকল নবী আলাইসাল্লামের বৈশিষ্ট্যাবলী আল আহকামুল কাবির কিতাবে বিবাহ অধ্যায়ের শুরুতে আমি উল্লেখ করব ইমাম আবু আবদুল্লাহ শাফেই রহিমাখুল্লাহ এর অনুসরণে অনেক নেতৃস্থানীয় লেখক নবী বৈশিষ্ট্য বলে উক্ত অধ্যায়ে আলোচনা করেছেন আমিও তাই করব ইমাম আহমদ রাব্বিল কাবা সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন একদিন আমি আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ নিকট উপস্থিত হই তিনি তখন কাবা শরীফের ছায় বসেছিলেন তিনি তাকে বলতে আমি তাকে বলতে শুনেছি তিনি বলছিলেন আমরা রাসুলুল্লাহ সলিল্লা সাল্লামের সাথে এক সফরে ছিলাম তিনি এক জায়গায় থামলেন তখন আমাদের মধ্যে কেউ তাবু খাটানোর কাজে লেগে গেল কেউ বেরিয়ে পড়ল। পশুগুলো নিয়ে চারণ ক্ষেত্রের দিকে কেউ কেউ নিজেদের মধ্যে গল্পগুজব ও কথাবার্তায় মেটে উঠল এমন সময় মুওয়াজদিন ঘোষণা করল নামাজের জামাত প্রস্তুত বর্ণনাকারী বলেন তখন আমরা সবাই একত্রিত হলাম এরপর রাসুলুল্লা সাল্লা সাল্লাম দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন তিনি বললেন প্রত্যেক নবী নিজ নিজ উম্মতকে নিজের অবগতি মোতাবিক কল্যাণের পথ দেখিয়েছেন এবং যেটি তিনি অকল্যাণকর ও ক্ষতিকর বলে জেনেছেন তা থেকে উম্মতকে সাবধান করে দিয়েছেন আর তোমরা এই উম্মত এই উম্মাতের নিরাপত্তা ও শান্তি তাদের প্রথম যুগের লোকেদের অনুসরণের মধ্যে নিহিত এদের শেষ জামানায় লোকেদের উপর আসবে বিপদাপদ এবং তারা সম্মুখীন হবে এমন সব পরিস্থিতির যা তাদের জন্য হবে অস্বস্তিকর তাদের উপর একের পর এক ফিতনা ও নানারূপ বিপর্যয় নেমে আসবে এমন মারাত্মক মারাত্মক অশান্তি বিশৃঙ্খলা নেমে আসবে যে ইমানদার ব্যক্তি বলবে এটিতেই আমার ধ্বংস অনিবার্য তারপর ওই বিপর্যয় কেটে যাবে আবার নতুন ফিতনা আসবে ইমানদার লোক বলবে এটিতেই আমি ধ্বংস হব তারপর বিপর্যয় কেটে যাবে তোমাদের মধ্যে যে জাহান্নাম থেকে মুক্তি লাভ ও জান্নাতে প্রবেশের আশা রাখে তার মৃত্যু যেন এই অবস্থায় হয় যে সে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস থাকে এবং সে যেন মানুষের প্রতি তেমন ব্যবহার করে যে আচরণ সে নিজের জন্য পছন্দ করে যে ব্যক্তি নিজের হাত ও অন্তর দিয়ে কোনো ইমামের আনুগত্যের শপথ করে সে যেন সাধ্য অনুযায়ী তার আনুগত্য করে অন্য কেউ যদি নেতৃত্বের দাবি করে তোমরা তার গরদান উড়িয়ে দিবে বর্ণনাকারী বলেন আমি তখন লোকজনের ভিড়ের মধ্যে আমার মাথা ঢুকিয়ে এগিয়ে গিয়েছিলাম এবং বলেছিলাম আমি আপনাকে আল্লাহর ধোয়াই দিয়ে বলছি আপনি কি নিচে এই হাদিস রাসুলুল্লা সাল্লামের মুখে শুনেছেন তখন আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ আনহু তার কান দুটির দিকে ইঙ্গিত করে বলেন আমার এই কান দুটি হাদিসকে হাদিসটি শুনেছে এবং অন্তরে তার সংরক্ষণ রেখেছে বর্ণনাকারী বলেন তখন আমি বললাম ইনি আপনার চাচাতো ভাই অর্থাৎ মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু তিনি আমাদেরকে নির্দেশ দেন আমরা যেন অসৎ পথে একে অন্যের ধন সম্পদ ভোগ করি এবং আমরা যেন নিজেরা নিজেদেরকে খুন করি অথচ তালা বলেছেন হে ইমানদারগণ তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না সোরা এর উনত্রিশ নম্বর আয়াত এই কথা শুনে আবদুল্লাহ ইবনে আমর আল্লাহ আনহু দুই হাত একত্রিত করে তার কপালে রাখলেন কিছুক্ষণ মাথা নিচু রেখে তারপর তিনি মাথা তুললেন এবং বললেন তার আনুগত্যে আল্লাহর আনুগত্য হলে আপনি তখন তার আনুগত্য করুন আর অন্যথায় আপনি তার নির্দেশ পালন করবেন না ইমাম আহমদ রাহিমাখল্লাহ ভিন্ন সূত্রে শব্দটি ভিন্ন সূত্রে কিছুটা শাব্দিক পরিবর্তন সহ অনুরূপ হাদিস বর্ণনা করেছেন ইমাম মুসলিম আবুদাউদ নাসাই ও ইবনে মাজার রাহিমাখল্লাহ প্রমুখ রাসুল্লাহ সলিল্লাহ্লাম অনুরূপ হাদিস বর্ণনা করেছেন